পূর্ব বর্ধমান জেলার বর্ধমান দক্ষিণ বিধানসভার বিধায়ক খোকন দাস মানেই নতুন কিছু করে দেখানো। বিধায়ক হবার আগেও তিনি বর্ধমান শহরের উন্নয়নের জন্য নানা কর্মসূচি করেছেন। বর্ধমান পৌরসভার MCIC থাকার সময় বর্ধমান শহরে উন্নয়নের জোয়ার দেখা যায়। তিনি সবসময় মানুষের পাশে থাকেন। এবার শারদীয়া উৎসবের পরই শহরের প্রবীণ নাগরিকদের শুভেচ্ছা জানাতেই তাদের বাড়িতে শুভেচ্ছা বার্তা ও মিষ্টি পৌঁছে দেন। বিধায়ক খোকন দাস জানান, শহরের প্রায় 8,000 প্রবীণ মানুষদের বাড়িতে বিভিন্ন ওয়ার্ডের প্রাক্তন কাউন্সিলর সহ দলীয় কর্মীরা মিষ্টি ও শুভেচ্ছা বার্তা পৌঁছে দেন। আমাদের বিধায়ক খোকন দাস, উনি বিজয়ের প্রতি শুভেচ্ছা পাঠিয়েছেন। আচ্ছা, এই সামান্যটুকু উপহার বলেন তো। আচ্ছা, এবার আপনি ওনার কাজকর্ম সম্বন্ধে কিছু বলুন, যে ঠিক করছে মানে ভালো মতো হচ্ছে কিনা সব। খোকন দাস আমাদের এদিকে কবে আসবে, কবে যে কল্যাণমূলক কাজ যেমন গণবিবাহ এইগুলো দায়িত্ব সহকারে তিনি পালন করেন। খোকন দাস সম্পর্কে নতুন করে আর বলার কিছু নেই। আমরা আশাবাদী যে উনি আগামী দিনেও আমাদের এলাকা উন্নয়ন। বহুকাল থেকে ধরে তোমার সঙ্গে চেনা, 20-30 বছর ধরে। তুমি এগিয়ে চলো, আমরা তোমাদের সঙ্গে আছি। অনেক ভালোবাসা, শুভেচ্ছা, বিজয়ের ভালোবাসা নিও সপরিবারে সবাই। আমার ধন্যবাদ জানাচ্ছি। বিধায়ক, আমি শুভেচ্ছা বার্তা পাঠিয়েছি আগে, মানে বিজয়ের শুভেচ্ছা বার্তা আগেই পাঠিয়েছি। তবুও এই মিষ্টিমুখ করানোর জন্য আরো শুভেচ্ছা রইল। উনি সুস্থ থাকুন, ভালো থাকুন, এই আশা রাখি। পরে তিনি রাতে তাদের ফোনের মাধ্যমে প্রণাম ও শুভেচ্ছা জানান। বিধায়কের এই রূপ উদ্যোগে ভীষণ খুশি প্রবীণ নাগরিকরা। তারা জানান, এর আগে কোনো বিধায়ক এই রূপ শুভেচ্ছা বার্তা ও মিষ্টি পাঠায়নি। যে আমাদের দুর্গাপুজো হয়ে গেলেই বিজয়ার অনুষ্ঠান আমাদের করতে হয় এবং আমরা প্রবীণ মানুষকে আমাদের বিজয়ার প্রণাম জানাই, তাদের ভালোবাসা, তাদের আমরা সবসময় তাদের কাছে আমরা সেটা করে থাকি। আমি এবার বিধায়ক হওয়ার পর প্রতি বছরই তো আমার বিভিন্ন জায়গায় আমার বিজয়ের সম্মেলন হয়। আপনারা জানেন আমি প্রতিবার বর্ধমান শহরেরটা সংস্কৃত হলে করি, আমি নিজে এই 24 আমি আলাদাভাবে করি। এবার আমি বিধায়ক হওয়ার পর আমি বর্ধমান শহরের প্রায় 8,000 প্রবীণ মানুষের কাছে আমি তাদের শুভেচ্ছা জানানো এবং তাদের প্রণাম জানানোর জন্য আমি প্রবীণ মানুষের কাছে 8,000 বিভিন্নভাবে আমার সঙ্গে আমার সহকর্মী যারা আছে তাদের মাধ্যমে আমি প্রবীণ মানুষগুলোর কাছে আমার একটা বিজয়ের কার্ড এবং 500 গ্রাম সীতাভোগ আমি এই প্রবীণ মানুষগুলোর কাছে পাঠাচ্ছি এবং তাদের মোবাইল নাম্বার নিয়ে আমি রাত্রিবেলায়, যেহেতু এত মানুষের কাছে তো যাওয়া আমার সম্ভব না, আমি তাদের সঙ্গে মোবাইলে কথা বলে তাদের প্রণাম জানাচ্ছি। যেহেতু তারা আমার গুরুজন, তাদের আশীর্বাদ আমি সবসময় পেয়েছি। আপনারা জানেন যে বর্ধমান শহরে সিনিয়র সিটিজেন যে একটা প্রোগ্রাম আছে, সেই ফোরামেও প্রায় আমাদের 1400 ওপরে প্রবীণ মানুষ সংস্থার সঙ্গে যুক্ত। তারাও আমার এই শুভেচ্ছা বার্তা প্রতিটি মানুষের কাছে পৌঁছে দিচ্ছে এবং আমরা প্রবীণ মানুষদের সবসময় শ্রদ্ধা করে চলি। আপনারা বিভিন্ন সময় দিতে সেই কাজটা এবার আমি অন্যবার কিছু মানুষের বাড়িতে যাচ্ছি। আমি যেমন আমার কাউন্সিলর, আমার জেলার নেতারা সবার বাড়িতে আমি যাচ্ছি। যেহেতু আমি অনেকের থেকেই বয়সে আমার কম বয়স, সেহেতু আমি তাদের প্রণাম জানাচ্ছি তাদের ভালোবাসা নেওয়ার জন্য এবং তাদের কেমন আছেন তাদের সুখ দুঃখের খবর নেওয়ার জন্য আমি বিধায়ক হিসাবে এবার এটা বর্তমান। প্রতিক্রিয়া কেমন পাচ্ছেন, তারা কেমনভাবে নিচ্ছে? তারা অত্যন্ত খুশি মানুষ, কারণ কোনো বিধায়কই তারা বলছেন এর আগে এইভাবে কোনো বিধায়ক আমাদের কাছে এইভাবে শুভেচ্ছা বার্তা পাঠায় নাই এবং সে নিজে ডাইরেক্ট আমাদের ফোন করে তাকে প্রণাম জানাচ্ছেন, সে কেমন আছেন খোঁজ নিচ্ছেন, এটা কেউ কোনো দিন জানায় না। খুব খুশি, বহু মানুষ আমাকে প্রতিদিনই ফোন করে করে বিরক্ত করছেন যে দাদা আপনার এই উদ্যোগ, আপনি যে আমাদের প্রবীণ মানুষকে সারা বছর দেখেন এটা তার আর একটা উদাহরণ। এইরকম বিজয় আমরা কোনো বারই পাই নাই, এই প্রথম কোনো বিধায়কের হাত থেকে আমরা পরিষেবা। বর্ধমান থেকে পিন্টু প্যাটেলের রিপোর্ট, আনন্দ বার্তা।